বন্ধুরা, আমরা কিন্তু সবাই ইউটিউব ব্যবহার করে থাকি। আর আমাদের এই ইউটিউবে কিন্তু অনেক ধরনের ভিডিও সং বা ভিডিও নাটক কিন্তু আমাদের চয়েস হয়ে যায়, যে ভিডিও এবং যে নাটকগুলো কিন্তু আমরা ডাউনলোড করি। এবং আমরা কিন্তু প্রায় 99% মানুষই কিন্তু ভিডমিট অ্যাপ দিয়ে কিন্তু আমরা মূলত ইউটিউবের গানগুলোকে কিন্তু ডাউনলোড করে থাকি। বাট ডাউনলোড করার পরে কিন্তু ঠিক এমন কিন্তু স্ক্রিন শো হচ্ছে এবং আপনাদের কিন্তু জাস্ট 10 সেকেন্ডের কিন্তু একটি করে ভিডিও ডাউনলোড হচ্ছে। তাছাড়া কিন্তু আপনাদের কোনোভাবে ইউটিউবের ডাউনলোডকৃত সংগুলো কিন্তু আপনারা কোনোভাবে দেখতে পারছেন না। আপনাদের সর্বোচ্চ হলে 2-1 মিনিটের কোনো একটা সংকে কিন্তু আপনারা ফুলফিলভাবে দেখতে পাচ্ছেন। তাছাড়া কিন্তু আপনারা 10-15 মিনিটের কোনো সংকে আপনারা ডাউনলোড করলে কিন্তু আপনাদের স্ক্রিনে ঠিক এমনটা শো হচ্ছে। সো আজকে মূলত আমি এই সমস্যার একদম ডিটেলসে সমাধান করে দেবো। সো বন্ধুরা, তার জন্য আপনাকে ছোট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আপনি যদি এখানে আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই নিচে লাইক বাটন ক্লিক করে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে টাচ করে অবশ্যই বেল অপশন টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সো আপনারা কিন্তু সবাই প্রায় 99% মানুষ কিন্তু ভিডমিট অ্যাপটাকে কিন্তু ইউজ করে থাকেন। সো এই ভিডমিট অ্যাপসের মধ্যে আপনারা ডিরেক্টলি ঢুকে যাবেন। সো ভিডমিট অ্যাপসের মধ্যে ঢুকবার পরে আপনারা একদম নিচে একটি অপশন দেখতে পাবেন, মি, একদম কর্নারে ডান সাইডে কর্নারে জাস্ট আপনারা মি অপশনে একটি টাচ করে দিবেন। জাস্ট আপনারা একটি অপশন দেখতে পাবেন সেটিং, জাস্ট আপনারা সেটিংসে একটি টাচ করবেন। জাস্ট আপনারা এই সেটিংসের মধ্যে ঢুকবেন, জাস্ট আপনারা এই সেটিংসের মধ্যে ঢুকবেন। ঢুকবার পরে আপনারা এই জায়গাতে একটি অপশন দেখতে পাবেন, এই যে দ্বিতীয় নাম্বার অপশনে জাস্ট আপনারা একটি টাচ করে দিবেন। টাচ করার পরে আপনারা দেখতে পাবেন যে টাইপিংটা শুরু যে প্লে ইট, প্লে ইট অ্যাপস ছাড়া আপনারা কিন্তু কোনোভাবে ওই ভিডিওটাকে কিন্তু আপনারা ফুলফুল দেখতে পারবেন না। সো বন্ধুরা, তার জন্য আপনারা জাস্ট একদম নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন আদার প্লে। তো তার জন্য জাস্ট আপনারা এই অপশনে একটা টাচ করে জাস্ট আপনারা ক্যান্সেল হয়ে যাবে। তারপর জাস্ট আপনারা আবারও টাচ করে দেখতে পারেন, আপনাদের কিন্তু একদম 3 নম্বরটা কিন্তু সিলেক্ট করা থাকবে। এইটা সিলেক্ট করার পরে কিন্তু আপনারা চাইলে আপনারা ডাউনলোড করে কিন্তু আপনাদের 10 সেকেন্ড কিন্তু আপনাদের ফোনে ডাউনলোড হবে না, আপনারা কিন্তু ফুলফিলভাবে সব কিছুই কিন্তু বন্ধুরা দেখতে পারবেন। সো আজকের ছোট একটি টিপস কিন্তু আপনি ফলো করলে আশা করি আপনারা কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সো আজকের ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই নিচে লাইক বাটনে একটু লাইক করে দেবেন। এবং আপনার আর যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।